নমস্কার বন্ধুরা, মো অল ইন ওয়ান চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে রবিবার, চলে এসেছি মায়ের বাড়ি। আজকে গোটা একটা দিন কাটিয়ে কালকে ফিরে যাব। তো চলুন দেখে নিই মা কী করছে। অবশ্য মায়ের কাছে আসলে আমি প্রথমেই চলে যাই ছাদে, কারণ ছাদের আশপাশটা ভীষণ ভালো লাগে। এখানে অনেক পাখির ডাক শোনা যায়, আর মোটামুটি যেহেতু শীতকাল, ছাদ থেকেই সবার সঙ্গে একটু কথা বলে নেওয়া যায়। তা চলুন আস্তে আস্তে আমরা চলে যাব ছাদে। পুরোটাই খাওয়া যাবে, ভালো খেতে। তো ছাদে আসতেই চোখ গেল দূরে পুকুরের মধ্যে, ওই দেখুন একটা পানকৌড়ি একটুখানি ঘুরে ফিরে বেড়াচ্ছে আর ঝুপ করে ডুবে পড়ছে। কিছুক্ষণ দেখতে পাচ্ছি না, অনেকক্ষণ পরে আবার ঝুপ করে উঠে ওই যে মুখে একটা মাছ নিয়ে ওদিকটা গেল। বাড়িতে তোর মতো না, ওই যে পাশের বাড়ির কাকিমা ভীষণ মজা করে কথা বলে। চলুন একটু কথা বলি। তুমি ভালো আছো? চলছে তোমার? এখন কটা ছাগল? মাত্র এই যে দেখুন গাছটায় কেমন কুল হয়ে আছে, অসংখ্য ছোট ছোট কুল। যদিও মা বললো এই কুলটা পাকতে একটু বেশি দেরি হয়, মানে ফাল্গুন মাস নাগাদ পাকে। আর এইদিকে আর এক কাকিমা নিজেদের জমির থেকে ফসল তুলছে। না, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলুন জমিতে যাই। কাকিমার সঙ্গে আমরাও দু চারটে মূল্য তুলে ফেলি। চলুন চলুন চলুন, একদম দাঁড়ানো যাবে না। ও তুলবে, ভিডিও করবে। কাদের? দাদা একটা মোটা দেখে ভালো করে তুলতে হবে তাহলে। তোমার পিছনেরটাই মনে হচ্ছে ভালো আছে। না না, এই শাড়ি দারুণ লাগবে। তুলবে না? আমাকে তুলবে না? না গো, ওই মূলাটাই ভিডিও হবে। না না, সবই উঠবে না, তুমি তুলো আর প্রথমে মূলো। দাঁড়াও একটা ভালো সাইজ করতে তুলতে হবে। হ্যাঁ, মোটামুটি করে তুলে ফেললাম। এই দেখো এটা তুলছিলাম। না তুলো তুলো, আস্তে করে তুলবা। বাবারে, তো চাল বড়, চাকি উঠছে না, ভেঙে ফেলবে নাকি? ওই সাইড থেকে তোলো, মানে সাইডটা ভুল হয়েছে। ও এটা তো বেরিয়েই আছে, তোলো। হ্যাঁ বাবা, তোমরা কিরকম চাষ করেছো! ও বিশাল বড়! কি সার দিয়েছো তোমরা? সার ফার কিছু দিইনি। দাওনি? দিইনি। হ্যাঁ, তাহলে লাগি ভালো, তো চাষ করো, দিয়ে বিক্রি করো। জলও দাওনি, এ তো ডবল তিন ডবল। এমনি করে এই হয়। আমি একটা মূলো নিয়ে যাবো, স্যালাড খাওয়া যাবে। এইটাই দিও? হ্যাঁ এইটাই দিও। সাদা মূলো একটাই হয়েছে, তাই? কোনটা বেশি ভালো খেতে? সাদাটা খেতে ভালো। ও আচ্ছা, আরে দেখ, আরে সাদা লালের কি আছে, তুমি খাও গা, যাও। এইটা এটা কোথাও যাবে নাকি? আমি জানতাম মুলো লাগালে শুধু শাগই হয়, মুলো আর হয় না। হ্যাঁ, খুব দারুণ জিনিস, মাকে শাক দিয়ে দেবো। চলুন বাগানটা একবার ঘুরে আসি। এই যে বাঁদিকে এগুলো সব লঙ্কা গাছ, মুলো, পালং,
সময় এরা আবার ফুলকপি বাঁধাকপিও লাগায়। আর এই যে বেগুন গাছ দেখছেন, সাদা বেগুন লাল বেগুন সবই হয়ে আছে। ও আবার ছোলা শাকও আছে, কদিন পরে আবার ছোলা উঠবে। এখানে একটা কালো বেগুন হয়েছে, কি সুন্দর দেখতে। এখানে একটা বাচ্চা বেগুন, উফ খুব কাটা বেগুন গাছে, একটা বেগুন হয়ে আছে। এই লঙ্কা গাছে লঙ্কা ভর্তি। মুলো তুলে নিচ্ছি, ঘর এই যে, এটা মায়ের ঘর, এটা আমার মায়ের এলাকা। চুরি এটা দেখি, বেগুন এত ঢাকা দিলে ইয়ে হয়ে যাবে না। আজকের ভিডিও এটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওয়ে। এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।
আর ভালোবাসা দেবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ। ¿Cómo? ¿Sí? ¿Cómo? ¿Cómo? ¿Cómo?